হাই স্টুডেন্টস, বিএসসি নার্সিং নিয়ে কালকেরই একটা খুব ডিটেলস ভিডিও করেছিলাম, কোর্স ডিটেলস, সিলেবাস, কোন কোন ভালো কলেজে এই বিএসসি নার্সিং করানো হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে নার্সিং করলে সেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যালিড হবে কিনা, একটা নার্সিং কলেজে ভর্তি হতে গেলে কী কী বিষয় দেখে নিতে হবে এবং কীরকম ফি স্ট্রাকচার আছে গভর্নমেন্ট কলেজ থেকে নার্সিং করলে বা প্রাইভেট থেকে নার্সিং করলে, সেই সমস্ত নিয়ে একটা ইন ডিটেলস ভিডিও ছিল সেটা। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি খুব কুইক আইডিয়া দিয়ে দেবো যে একটা যে কোনো নার্সিং কলেজে ভর্তি হওয়ার আগে কোন কোন বিষয় তোমরা দেখে নেবে। প্রথমেই যেটা দেখে নেবে সেই কলেজটা যেন INC বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা যেন সেটা অ্যাপ্রুভড হয়। সেকেন্ড দেখে নেবে যে সেই কলেজটা গভর্নমেন্টের কিনা নাকি প্রাইভেট কিনা। দেখো, গভর্নমেন্ট কলেজ হলে অবশ্যই তোমাকে জেনপাস এক্সাম দিয়ে বসতে হবে, বুঝতেই পারছো, এবং সেটা কিন্তু তোমাকে অবশ্যই তার জন্য আগে থেকে প্রিপারেশান নিতে হবে, ভালো র্যাঙ্ক করতে হবে, তবেই তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। আর যারা ধরো জেনপাস দিয়েছো কিন্তু র্যাঙ্কটা একটু পেছনের দিকে আছে, তারা ওয়েস্ট বেঙ্গলেরই অন্যান্য যে প্রাইভেট নার্সিং কলেজগুলো আছে সেইখানে অ্যাডমিশানের চান্স পাবে, সেক্ষেত্রে ফিসটা একটু বেশি প্রাইভেটে, যেটা সারা বছরে তোমার এই টোটাল চার বছরের যে কোর্স ফি সেটা অ্যারাউন্ড 2000-এর মধ্যে থাকে, সেটা কিন্তু প্রাইভেট কলেজের ক্ষেত্রে হলে তোমার টোটাল কোর্স ফি প্রায় 5-7 লাখ 10 লাখ টাকা অবধি হতে পারে বিভিন্ন প্রাইভেট কলেজে। আর যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে তুমি নার্সিং করতে যাও সেক্ষেত্রে কিন্তু কোর্স ফিটা অবশ্যই একটু কম হবে এবং সেখানে তোমার ওই জেনপাস এক্সামের হয়তো মানে ম্যান্ডেটরি সেটা নাম হতে পারে, সেখানে হয়তো অন্য কোনো প্রবেশিকা পরীক্ষা দিয়ে তোমাকে অ্যাডমিশান নিতে হতে পারে, সেইগুলো একটু কলেজ টু কলেজ ভ্যারি করে, সেইগুলো ইনফরমেশানগুলো তোমরা দেখে নেবে। বা এই বিষয়ে যদি ডিটেলে জানতে চাও অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, তোমরা সেখান থেকেও হেল্প পেয়ে যাবে। কিন্তু যেটা মাথায় রাখবে যে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কোনো নার্সিং কলেজে অ্যাডমিশান নিতে যাও সেইখানেই কিন্তু দেখে নেবে যে সেই কলেজটা পার্টিকুলার যে কলেজে ভর্তি হচ্ছ পার্টিকুলার সেই নাম দিয়ে সেই কলেজটি INC বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাপ্রুভড কিনা, এটা কিন্তু ভীষণ ভাইটাল। অনেক ক্ষেত্রে হয় কি কোনো একটা কলেজ হয়তো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাপ্রুভাল পেয়ে গেছে, এবার তারা করে কি আরও 4-5টা কলেজ খুলে নিয়ে সেটাকে একটা গ্রুপ অফ কলেজেসের এরকম একটা নাম দিয়ে তারা বাকি কলেজগুলোতেও কিন্তু অ্যাডমিশান নেয় এবং তারা ওটাই শো করে যে দেখুন আমাদের অ্যাপ্রুভাল আছে। কিন্তু আলটিমেটলি তুমি যে কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজের নামটা আলাদা এবং সেই কলেজের নাম দিয়ে সার্চ করে দেখলে হয়তো পাওয়া যাবে যে সেই কলেজটা INC দ্বারা অ্যাপ্রুভাল নেই। তো এইভাবে কিন্তু অনেকেই ঠকে যেতে পারো, তো সেই জিনিসটা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও এরকম কলেজ হতেই পারে, সুতরাং ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও যখন কোনো প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হবে সেখানেও কিন্তু অবশ্যই দেখে নেবে যে সেই কলেজটা INC দ্বারা অ্যাপ্রুভাল পেয়েছে কিনা, কারণ ওইটা কিন্তু মেন থিং যে একটা যে কোনো নার্সিং কলেজকে অথেন্টিক হতে গেলে যে এই অ্যাপ্রুভালটা কিন্তু থাকতেই হবে, এটা মিনিমাম জিনিস। তারপরে দেখে নেবে যে সেই কলেজগুলো বা সেই কলেজটা কত বছরের পুরনো, যত পুরনো কলেজ হবে সেই কলেজে তত ভালো ফ্যাকাল্টি প্রোফাইল হবে, সেই কলেজে অ্যালামনি যারা আছেন তারা অনেক বেশি এক্সপিরিয়েন্স, এবং সেইখান থেকে অ্যালামনিদের থেকে তোমরা বিভিন্ন রকম হেল্প পেতে পারবে, প্লাস সেই কলেজ থেকে যেহেতু অনেকগুলো সাকসেসফুল ব্যাচ বেরিয়ে গেছে তো সেই কলেজের ইনফ্রাস্ট্রাকচারটা অনেক বেটার হবে, সেই কলেজের যে সোর্স বা সেই কলেজের নিজস্ব হসপিটাল নিশ্চয়ই থাকবে এবং সেখানেও হয়তো জবের প্রচুর ক্ষেত্র তৈরি হতে পারে, তো তোমরা অনেকে পাস করার পর সেইখানেও কাজের জন্যে অ্যাপ্লাই করতে পারবে, তো এইসব ফেসিলিটিগুলো পাওয়া যায়। প্লাস সেই কলেজগুলোতে যে ল্যাবরেটরি আছে বা যে প্র্যাকটিক্যাল কাজ করার যে ক্ষেত্র সেটা অনেক ভাফট হবে, তো অবশ্যই দেখে নেবে যে কলেজটা যত পুরনো হবে তত ভালো হবে, এই ব্যাপারটা দেখে নেবে। তারপর অবশ্যই দেখে নেবে যে তোমাদের লোকালিটি, কারণ তোমাদের এমন অনেকেই থাকতে পারো যারা হয়তো কাছাকাছির মধ্যে তোমাদের পছন্দের নার্সিং কলেজ পাচ্ছ না বা যেখানে অ্যাডমিশান পেলে সেটা হয়তো অনেকটা দূরে, তো সেইখানে হোস্টেল ফেসিলিটি কীরকম আছে, হোস্টেলে কীরকম ফিস, সেই ব্যাপারগুলো দেখে দেবে। গভর্নমেন্ট কলেজগুলোয় হোস্টেলের ফিস একটা স্ট্যান্ডার্ড ফিস থাকে, কিন্তু প্রাইভেট কলেজে কিন্তু হোস্টেলের ফিস অনেক সময় একটু বেশি হয়, তো সেই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই অ্যাডমিশানের আগে দেখে নেবে। অ্যাডমিশানের সময় শুধু কোর্স ফি দেখে নিয়ে ভর্তি হয়ে যাওয়া সেটা কিন্তু ঠিক নয়, বিশেষ করতে যখন তোমাকে বেশ কিছুটা দূরে গিয়ে সেই কলেজে তোমাকে পড়তে হবে, বিশেষ করে সেটা যদি তোমার বাড়ি থেকে দূরে হয়, তোমার যদি বাড়ি থেকে রেগুলার যাতায়াত করার মতো ডিস্টেন্সের মধ্যে না থাকে, তোমার যদি হোস্টেলে বা মেসে গিয়ে থাকতে হয়, তাহলে কিন্তু সেই ব্যাপারগুলো দেখে নেবে যে যে কলেজে
নার্সিং করতে যাচ্ছ, নার্সিং করতে যাচ্ছ, সেইখানে তাদের নিজস্ব যে হোস্টেল আছে সেইটা কতটা ভালো ফেসিলিটি আছে সেখানে, বা তাদের কীরকম ফিজ আছে, বা সেইটা যদি বেশি হয় তাহলে তার আশপাশে যে মেস বা পেইং গেস্টের ফেসিলিটি আছে সেইখানে কীরকম ফিস হতে পারে বা সেইখানে কীরকম প্রাইস দিতে হতে পারে, সেই ব্যাপারগুলো জেনে নেবে। জেনে নিয়ে তারপরেই অ্যাডমিশান নেবে। মনে রাখবে চারটে বছর কিন্তু তোমাকে ঠিকভাবে পড়াশোনা করতে হবে এবং চারটে বছর তোমাকে ইনভেস্ট করতে হবে। তার সাথে সাথে যখন প্রাইভেট কলেজে পড়ছো সেখানে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের টাকাও তোমাকে ইনভেস্ট করতে হচ্ছে। তো তার বিনিময়ে তুমি ঠিকঠাকভাবে পড়াশুনো করার পরে যাতে ঠিকঠাকভাবে চাকরিটা পেতে পারো, তো সেইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে যে কলেজে ভর্তি হচ্ছে সেই কলেজটা অথেন্টিক কিনা, সেই কলেজটা আদৌ লিগাল কিনা সেটা কিন্তু দেখে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ যদি লিগাল না হয় তাহলে যত ভালোই পড়াশোনা করো, যতই তুমি শেখো, কিন্তু তারপরে সেই কলেজ থেকে পাস করা যে সার্টিফিকেট তার ভ্যালু কিন্তু জিরো থাকবে। তো সেই ব্যাপারটা ভীষণ দেখে নেবে, কারণ এইভাবে কিন্তু প্রতি বছরই প্রচুর স্টুডেন্ট কিন্তু চিটেড হয়। তো সেইটা কিন্তু তারা বুঝতে পারে না। তো আগে থেকেই এই ব্যাপারগুলো দেখে নেবে, প্লাস ওই যেগুলো বললাম যে হোস্টেল বা কতটা পুরনো এইসব ব্যাপারগুলো দেখে নেবে, তাহলে কিন্তু বিএসসি নার্সিংয়ের জন্য তোমাদের যে পড়াশুনো বা তোমাদের ভবিষ্যতে যে কেরিয়ার গ্রোথ সেইগুলো কিন্তু অনেক বেটার হবে। আর আরেকটা জিনিস বলে রাখছি যে এই যে জেন পাসের যে কাউন্সেলিং স্টার্ট হবে, সেই কাউন্সেলিং রিলেটেডেরও যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে কল করতে পারো। আমাদের যারা কাউন্সেলার আছেন তারা তোমাদের অবশ্যই ফ্রি অফ কস্ট হেল্প করে দেবে, বা অন্যান্য কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশানের রিলেটেড যদি কোনো হেল্প চাও সেক্ষেত্রেও কিন্তু আমাদের যারা এক্সপার্ট আছেন তারা তোমাদের অবশ্যই হেল্প করে দেবে। সো আর বেশি ভিডিওটা বড় করছি না, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি মনে হয় ভিডিও থেকে কারোর উপকার হতে পারে তাহলে অবশ্যই তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে। খুব ভালো থাকবে,